Assalamualaikum, welcome back to my channel. আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তো প্রতিদিনই তো লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হই, কিন্তু আজকে আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন তো দেখা গিয়েছে গড়ে গড়ে হচ্ছে যে আমের সিজন, যেহেতু গড়ে গড়ে সবাই কিন্তু আমের আচার দিচ্ছে, বিভিন্ন রকম করে আমের আচার দিচ্ছে। তো আমি সেরকমই একটা আমের আচার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করব আমার আজকের আমের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের যে আমের আচার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে যে কোনো রোদে দেওয়া লাগবে না এবং তেলও লাগবে না, ভিনেগারও লাগবে না। একদম সহজ উপায়ে আজকে যে আমের আচারটি আমি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁচা আমের জুড়ি আচার খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমার আমের আচারটা রেডি করতে গেলে কিছু মশলা লাগবে, তো সেই মশলাগুলো আমি হচ্ছে এখন একটু প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু পাঁচফোড়ন আমি বেজে নিচ্ছি, সাথে বেশি করে একটু সরিষা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে টেলে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে আমি হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই রকম আচারে সাথে সাথে হচ্ছে মশলাটা করে দিলে খেতে ভালো লাগে, তো সেই জন্যই এখন হচ্ছে যে আমি আচারের মশলাটা করে নিচ্ছি। আর হচ্ছে আমি একটু জিরার ফাঁকি লাগবে সেটাও হচ্ছে আমি একটু করে নিয়েছি। তারপরে কয়েকটা হচ্ছে শুকনো মরিচ তেলে আমি সেটাকেও একটু ভেজে নিয়েছি। তো সেগুলো আর শেয়ার করিনি, সেগুলো শেয়ার করতে গেলে দেখা গিয়েছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি সব কিছু আপনাদের একটু মুখে বলে দিয়েছি। আর এখন তো দেখা গিয়েছে যে গড়ে গড়ে সবাই কিন্তু আমের আচারটা দিচ্ছে, তো অনেকেরই দেখা গিয়েছে যে আমের আচার দিতে গেলে রোদে শুকাতে হবে, ভিনেগার লাগবে, মানে এই ঝামেলাগুলোর কারণে কিন্তু অনেকেই আমের আচারটা দিতে চায় না। তো আমি সেরকমই একটা আমের আচার আপনাদের সাথে শেয়ার করব। রোদেও দেওয়া লাগবে না, ভিনেগারও লাগবে না, তেলও লাগবে না। একদম সহজ উপায়ে খুব মজাদার একটা আমের আচার আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এখানে আমি 1.5 কেজির মতো আম নিয়েছি। আমটাকে আমি প্রথমে ধুয়ে তারপরে হচ্ছে একটা কাটারের সাহায্যে আমি ছিলে নিয়েছি। ছিলে এখন হচ্ছে সবগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে আর কি গ্রেট করে নিচ্ছি। তো এরকম গ্রেটার কিন্তু সবার বাসায় কম বেশি থাকে, তো এই রকম গ্যাটার যে হচ্ছে যে মোটা অংশটা থাকে সেই অংশটা দিয়ে আর কি ভালো করে সবগুলো আমকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। নিয়ে তারপরে পরে শেয়ার করছি আমি কি করব না করব। আর এই আমের আচারটা খেতে অসম্ভব রকমের মজা হয়। এই আমের আচারটা কিন্তু খিচুড়ির সাথেও ভালো লাগে, তারপরে শুধু খেতেও ভালো লাগে। আবার দেখা গিয়েছে যে আলু ভর্তা, সাদা ভাত এরকম আইটেমের সাথেও ভালো লাগে। আর আমার বাসায় তো আমের আচার, জলপাইয়ের আচার বলেন, আচার কিন্তু সাধারণত দেখা গিয়েছে মহিলা মানুষই বেশি পছন্দ করে। তো আমরা তো পছন্দ করি আছেই, কিন্তু আমার ছেলে কিন্তু অসম্ভব রকমের পছন্দ করে, সে সব সময় আচার অনেক বেশি পছন্দ করে। আমার গত বছরের জলপাইয়ের আচার এখনও আমার ফ্রিজে আছে, তো আমার ছেলে একটু একটু করে বের করে খায়। তো সেই জন্যে আমি কিন্তু আমের সিজন আসলে, তারপরে জলপাইয়ের সিজন আসলে আমার আচার কম বেশি দিতে হয়। তো এখানে আমি আজকে 1.5 কেজি আম নিয়েছি, আমটাকে গ্রেট করে নিয়েছি দেখেছেন। তারপরে এখন হচ্ছে যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ হচ্ছে যে আমি এখানে চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে 2 কাপ চিনি দিবেন, আর যদি একটু টক জাল মিষ্টি পছন্দ করেন, যেমন আমি আমার ছেলে ওরা হচ্ছে টক জাল মিষ্টি এরকম আচার পছন্দ করি খেতে, তো সেই রকমই সেই জন্য আমি 1.5 কাপ চিনি এখানে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো।
তো 10 মিনিট পরে আমি চলে এসেছি। এখন হচ্ছে যে আমি আচারটা বানিয়ে নিব। দেখেন বেশ কিছু পানি উঠেছে 10 মিনিট রাখার পরে, কিন্তু এরকম মানে চিনি গলে গিয়েছে আর কি, গলে গিয়ে পানি উঠেছে। এখন আমি চুলাতে মানে একটা পাত্র বসিয়ে আমি আমটা দিয়ে দিচ্ছি। তো এই আচারটা না আমার কাছে মনে হয় যে একদম ঝামেলা মুক্ত একটা আচার, অনেক বেশি ভালো লাগে খেতে এবং করতে অনেক বেশি সহজ। তো এখানে একটু আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়ো। আর এখানে আপনারা যখন হলুদের গুঁড়োটা ইউজ করবেন তখন কিন্তু বুঝে শুনে ইউজ করতে হবে, কারণ আম প্রথম যখন বসানো হয় তখন কিন্তু অনেকটুকু লাগে, পরে কিন্তু আস্তে আস্তে কমে যায়। সেই জন্য হলুদের গুঁড়ো ওটা বুঝে শুনে না দিলে হবে কি, হলুদের একটা গন্ধ থেকে যাবে। তো কিছুক্ষণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তারপরে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু লবণ দিয়ে, তারপরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে, তারপরে এখন মানে উঠিয়ে ফেলবো আর কি। এখন দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়ো, তারপরে দিয়েছি একটু মরিচ, যে শুকনো মরিচ আমি তেলে রেখেছিলাম সেই শুকনো মরিচের গুঁড়োটা একটু দিয়ে দিয়েছি। তো আমার কাছে না একদম জর্জরে থেকে একটু মানে মানে মাখা মাখা থাকবে আর কি, সেরকম আচারটা খেতে ভালো লাগে। তো সেরকমভাবে আমাদের পছন্দ অনুযায়ী আমি আমজুরি আচারটা করে নিয়েছি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই আচারটা তো বলতে গেলে আমার ফ্রিজে রাখাই যাবে না, কারণ এর আগেই কিন্তু শেষ হয়ে যাবে। আমার মোটামুটি অনেকটুকুই শেষ হয়ে গিয়েছে একটু একটু করে খেতে খেতে। আর এই আমের আচার আমার ছেলে মেয়েরা সবাই অনেক বেশি পছন্দ করে খায় আর কি, আমিও খাই। তো একটু একটু করে টুপ টুপ করে খেতে খেতে কিন্তু অনেকটুকু শেষ হয়ে গিয়েছে। আর যারা এ ধরনের আচারগুলো প্রেজেন্ট করতে চান, তারা হচ্ছে যে এয়ারটেট যে বক্সগুলো থাকে, কাঁচের যে জারগুলো থাকে, যে সেই জারগুলোতে রেখে আপনারা ইচ্ছে করলে 5-6 মাস কিন্তু আপনারা রেখে খেতে পারবেন। তো এই আমের আচারটা খেতে অসম্ভব রকমের মজা হয়েছিল। আশা করি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বানান তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।